আসসালামু আলাইকুম বিভাস, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন রেসিপি। তো এটা আমি ভিন্ন স্টাইলে করে দেখাবো, অনেক সুস্বাদু টেস্টি হয়। তো চলে যাওয়া যাক মূল রান্নায়। এখানে আমি মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে চারটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর তিনটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে লবণ, সয়া সস, টমেটো সস নিয়ে নিয়েছি। রং, এলাচ, দারচিনি, প্রয়োজনীয় মশলা সব একত্রে নিয়ে নিয়েছি আমি এখানে। তো আমি এখন মাংসগুলোতে একটা একটা উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি 3 টেবিল চামচ মতো মরিচ দিয়ে দিয়েছি। এরপর 3 টেবিল চামচ মশলা গুঁড়া, আর ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মাংসে। তো এরপর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে দিব। এরপর এখানে আমি সয়া সস 1 টেবিল চামচ মতো দিয়ে দিব। টমেটোর সস 2 টেবিল চামচ মতো দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ লবণ দেব। এরপর এখানে আমি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল মিক্স করে দিব। তো এগুলো সবগুলো এখন আমি হাতে ভালো করে মিক্স করে নিব। তো এই প্রসেসে রান্নাটা করলে কিন্তু খুব বেশি সুস্বাদু টেস্টি হয়। নতুন রাঁধুনিদের জন্য একদম খুব সহজ একটা উপায়ে মজাদার রান্নার রেসিপি এটা। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে ম্যারিনেট করার জন্য আধ ঘন্টার জন্য রেখে দিব। তো এখন আধ ঘন্টা হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলগুলো গরম হয়ে আসলে এখানে আমি সবটুকু পেঁয়াজ ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি রং, এলাচ, দারচিনি আর তেজপাতাগুলো দিয়ে দিব। আর এখানে আমি জিরা দিয়ে দিব অল্প। তো দেওয়ার পর এগুলো আমি ভালো করে ভেজে নিব। এখন এগুলো থেকে যখন একটা গন্ধ আসবে তখন আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি দেওয়ার পর একদম সবখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। তো ঢাকনা উল্টিয়ে দেখলাম টমেটোটা আমার প্রায় হয়ে আসছে। টমেটোটা হয়ে গেলে এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেবো সবটুকুই। মাংসগুলো দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে একটু অল্প পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিব, গরুর দুধ। এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিব। তো চিনি দেওয়ার পর এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করার জন্য রেখে দিব। এখানে 5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে, সরি, 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে কাঁচা মশলা দিয়ে দিব। তো এই পাতাগুলো হচ্ছে যে লাউয়ের পাতা বলে। তো এটা দিলে কিন্তু মাংস থেকে কিন্তু আলাদা একটা সুগন্ধ আসে। তো এটা দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রান্নার জন্য রেখে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর গ্রেভি হয়েছে। তো ভিউয়ার্স এভাবে গরম গরম পরিবেশন করুন মুরগির মাংসটা। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।